منگر فالو باری شال زهلال و رطر شوری تش بدر شبه تاگیری امرا حب کل سیلی تی امرا حب کل سیلی تی امرا حب کل سیلی تی আসসালামু আলাইকুম, আমি আবুল হোসেন ফরতি সোমবারের লাগান আজকে আইসি আয়োজনের মাধ্যমে আমরা প্রাণের সিলেট দিয়ে আইসি। আপনারা জানেন আমরা ফরতি সপ্তাহ যে প্রাণের সিলেট দিয়ে আইস, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া মাতি। আজকে আমরা প্রাণের সিলেটের মাধ্যমে প্রাণের আলিম উলামার লইয়া আমরা লোকের অতিথি সকল আসুন, আমরা ফলেও মাতলাম বা না হইয়া অতিথি যারা আসুন তারা লোকে পরিচিত হয়ে যাই। কারণ আপনারা জানেন আমি যারা লইয়া আইসি এরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া বহুত সময় মাইছি। আজকে আমরা সিলেটের আলিম উলামা হলতে লইয়া মাতব। আমি একা ফলেও আমার সবথেকে ডাইনো বাত আসুন যে মেহমান আজকে আমরা লোকে আসুন, আপনারা সবে চিনুন তাই লেগা বাংলাদেশের ফয়লা ইন্টারন্যাশনাল কারি এবং ওই লেগা বাংলাদেশের যিনি বাংলাদেশ টেলিভিশনও তাই বাক্যা প্রোগ্রাম করছেন একবারে প্রথম বাংলাদেশ টেলিভিশন যখন চালু হয় তখন তাকে কিন্তু তাই বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত কোরআন শিক্ষার আসর কর্তা জনাব কারি ওবায়দুল্লাহ সাহেব। আর তার আরও একটা পরিচয় লোকা তার কুতুবে বাঙ্গাল শেখে কাতিয়ার রহমতুল্লাহ আলহীর অত্যন্ত সুযোগ্য সন্তান তাই না। আজকে আমরা সালাম আলাইকুম কারি সাহেব, ভালো আছেন আপনি? আপনার তো বিরাট ভালো আছে আপনার, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আজকে আমরা লোকে প্রাণের সিলেট আয়োজন করি সম্মানিত উপস্থিতি, আমরা লোকে আরও জন অতিথি আসুন, আরও দুইজন অতিথি আসুন, এইকে আমরা পরিচিত হয়ে যাই। আরও জন আসুন যে সিলেটের ডাক দীর্ঘ সময় লম্বা সময় খাম করছেন জামাল আহমদ সাংবাদিক, সিলেটের একটা ঐতিহ্যবাহী পত্রিকা যে সিলেটের ডাক ওটা খাম করছেন। জামাল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি আরও জন অতিথি আছেন যে মেইন স্ট্রিম পলিটিক্সের লোকে সরাসরি ইনভলভ আসলা সৈয়দ আনাম আহমদ, তাই নেওয়ানো বার্কিং কাউন্সিলর দুইবার কাউন্সিলর আসলা, তাই বর্তমানে পিএইচডি কররা, আর আজকে তো লেখালেখির লোকে জড়িত, তাই এখন কবি এখন সাহিত্যিক মানুষ। আসসালামু আলাইকুম এনাম ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপনার আমরা ইনভাইট করার লাগি, আর আয়ন টিভির দর্শকরাও অনেক ধন্যবাদ ধন্যবাদ আইসেন। দর্শক আপনারা যারা দেখা যায় যেখান থেকে বুঝে আসক আয়ন টিভির মাধ্যমে প্রাণের সিলেট দেখরা সকলে আমি স্বাগতম জানানো আরকবার। আর আয়ুক আমরা আমরা প্রাণের সিলেট লইয়া আমরা আলিমুলামা প্রাণের আলিমুলামা যারা সিলেটের ব্রিটিশ বিরোধী আন্দোলন তাকে শুরু হইরা আমরা আপনারা জানেন আমরা মাতছি, আমরা মাতছি যে মাতগুলো আমরা সবসময় সিলেটের এই প্রোগ্রাম আরম্ভ করছি তাকে কিলা ব্রিটেন কিলা সিলেটীয় বসতি গইরা উঠছিল। দুই ব্রিটিশ বিরোধী আন্দোলনও দুইজন মাওলানারে ব্রিটিশ সরকারের হত্যা করা হয়েছিল। এই এর বার্তা কি যে তারার প্রতিশোধ নিতে আইতে আইসে আইসলা হাদামিয়া মাদামিয়ার ছেলে আইয়া কেন, এর বার্তা কি বাংলাদেশি হলতের বসবাস, এরপর থেকে আমরা ইতিহাস শুনছি। তো আজকে আমরা কারি ওবায়দুল্লাহ সাহেবের জিকাই মুজে সে প্রাণের সিলেক্ট আইসন তাই আইয়া সিলেটের যে যে গণ্যমান্য বুজুর্গ যারা আমরা এই করোনা প্যান্ডামিক সহ নর্মাল মৃত্যুবরণ করছেন তারা সম্পর্কে আমরা কোথা শুনি, তাই হৌকা প্রাণের আলিমুলামার সম্পর্কে প্রাণের সিলেট ওবায়দুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ, প্রাণের সিলেট অনুষ্ঠানটা খুবই সুন্দর আমি শুনছি, কিন্তু আমার দেখার মতো সৌভাগ্য হয়েছে না। তো সিলেটের সব কিছুই প্রাণের, প্রাকৃতিক সৌন্দর্য প্রাণের, সিলেটের নদী নালা প্রকৃতি সব প্রাণের। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে জিনিসটা হইল যে সারা বাংলাদেশের মুরব্বী ওলামায়ে কেরাম আমরা বেশিরভাগ আসলা সিলেটের। হযরত শাহজালাল মাজারদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আওয়ার আগে আমরা সিলেটের সংস্কৃতিগুলো যেভাবে আসিল, হযরত শাহজালাল মাজারদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আওয়ার পরে সম্পূর্ণ ইসলামিক সাংস্কৃতিক আবার সিলেটের মধ্যে আইল। এই সাংস্কৃতিক ধারাবাহিকভাবে দরিয়া রাখছেন সিলেটের ওলামায়ে কেরাম হলের মধ্যে। সিলেটের ওলামায়ে কেরাম হলের মধ্যে আমার আবুল হোসেন ভাই যে কথা কইছেন, প্যান্ডামিকের সময় যারা মারা গেছেন আমরা মিডিয়ার মাধ্যমে সকলে জানি, এর আগেও সিলেটের বড় বড় আলিম ওলামা মারা গেছেন যারার বাড়ি গোলাপগঞ্জ থানাত, তারা হয়তো শেখ সখরিয়া রহমতুল্লাহ আলাইহি তার নাম আসিল রিয়াসত আলী সাহেব,
সখরিয়ার হুজুর, এটা গোলাপগঞ্জ ফরসেরা নাফিক মাদ্রাসা, সিলেটের সবচেয়ে পুরান মাদ্রাসা, যেটার মধ্যে দাওরায়ে হাদিস। সিলেট জেলার মধ্যে প্রথমে আমার যতটুকু তথ্য জানা, সিলেটের মধ্যে প্রথম জিঙ্গাবাড়ি মাদ্রাসা টাইটেল দাওরায়ে হাদিস খোলা হয়েছে, মানে সিলেট পয়লা মাদ্রাসা খোলা হয়েছে টাইটেল মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা জিঙ্গাবাড়ি মাদ্রাসা। এরপরে যেখানে টাইটেল হয়েছে এটা হলো রানাফিং মাদ্রাসা, এটা দেখো ঢাকা উত্তর রানাফিং দাওরায়ে হাদিস মানে টাইটেল। এখানেও একজন হুজুর আসলা সখরিয়ার সাহ, এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে এরা সামিল আসলা। সখরিয়ার হুজুর রহমতুল্লাহ আলহি নাম আসল রিয়াসত আলী সাহ। এইভাবে আপনি হজরত শেখে কৌরিয়া আব্দুল করিম সাহেব শেখে কৌরিয়া, এরপরে ফাইলা আপনি ফুলতলির ফির সাহ, এরপরে মুশাহির শাহ বাইমপুরি রহমতুল্লাহ আলহি, এখনও বারবার শোনা যায় যার খবর তো এই আতরের গন্ধ আর এই কথাগুলো তো মিডিয়ার মধ্যে দেখা যায় শোনা যায়, বাইমপুরি রহমতুল্লাহ আলহি। এইভাবে সিলেটের প্রসিদ্ধ বড় বড় আলিম আসলা, আমার আব্বা হজরত শেখ কাতিয়া রাহিমাহুমুল্লাহ আসলা, আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলহি আসলা, দরগা মসজিদের ইমাম সাহেব সব এতান্ডে চিন্তা, দরগার ইমাম সাহেব হুজুর হইয়া মুরব্বি, তার নাম আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলহি আসলা। এইভাবে ইদানিং অনেক সব এসি নয় হজরত প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব, এটা প্যান্ডামিকের আগেও তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে আশরাফ আলী সাহেব বিশ্বনাথী রহমতুল্লাহ আলহি, এরপরে লুৎফুর রহমান বরুণী রহমতুল্লাহ আলহি, এরপরে আব্দুল খালিক সাহেব মারকুনি রহমতুল্লাহ আলহি, এইভাবে শেরফুরি রহমতুল্লাহ আলহি, আশরফ আলী বিশ্বনাথ, এইভাবে বড় বড় আলিম ওলামা সিলেটের মুরব্বী, হয়তো অনেকে ইদানিং তারা সম্পর্কে জানেন না। তো এই ওলামায়ে কেরামরা হজরত শাহজালাল মজরদে এমনি রহম, আমি আরও ফিসন্তাই গেলাম না, হজরত শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলহির পরে আমি একবার খতিব ইমাম আসলাম খাজিটুল্লাহ মসজিদের, তখন আমার খাজিটুল্লাহ হাজি মুবারক সব ফুরানা মানুষ যারা তারা সবে চিনেন, শাহি ঈদগার মতবল্লী, তার ছেলে বড় ছেলে বর্তমানে শাহি ঈদগার মতবল্লী এবং তাই খাজিটুল্লাহ মসজিদেরও মতবল্লী। তাই একদিন আমার একটা প্রসঙ্গে হয়েছেন যে হুজুর, আমরা সিলেট একসময় ও সংস্কৃতি আছিল যে ঈদের আগের রায় শাহি ঈদগার মধ্যে লাঠি খেলা হইতো, লাঠি টানাটানি করে খেলাধুলা করা হইতো, এটা হলো ঈদ ঈদের উৎসব। কিন্তু সৈয়দ হুসেন আহমেদ মেদানি শাইখুল আরব আল আজম, সৈয়দ হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি সিলেট আইয়া সিলেট নয়াসর অবস্থান করিয়া এখানের মধ্যে তিনি কিছু মানুষ তৈরি করিয়া তুলছেন, এর মধ্যে বশির আহমদ শেখে বাগা রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় আলিম হল তৈরি হওয়ার পরে হয়তো আমার এই দাবিটা কতটুক সত্য হইব, একসময় বাংলাদেশের সবে মনে করতা যে ইসলামিক জোয়ার ইসলামিক সংস্কৃতি এগুলো সিলেটেই বেশি, সিলেট থেকে আরম্ভ হয়েছে। যে শেখে কাতিয়া রহমতুল্লাহ আলহির সুযোগ্য সন্তান কারি ওবায়দুল্লাহ সাহেব আইমু আমি আপনার কাছে জামাল ভাই, কাতিয়া ওবায়দুল্লাহ সাহেবের যে কথাটা কইলাম যে সে বাংলাদেশের মানুষে, বাংলাদেশ না তো সাউথ এশিয়ার মাঝে সবেও একটা হুসেইন রহমতুল্লাহ আলহি মাদানী রহমতুল্লাহ আলহি আওয়ার বাদে যে সিলেটের যে ইসলামী জাগরণ হয়েছে, তো এই দিক দিয়ে আপনি তো পত্রিকার লোকে সিলেটের একটা নাম করা পত্রিকা, সিলেটের ডাক এখনও যেটার মানে তুজুর বুজুর সিলেটের ইতিহাস ঐতিহ্যের লোকের জড়িত, তো এই কথার লোকে আপনি কিতা মনে করেন কারি সাহেবের যে কথাটা কইলা যে সিলেটের ইলাম আলিম ওলামারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার দায় তারার সর্বোচ্চ ভূমিকা আছে একটু যদি কোন। থ্যাংক ইউ আবুলেশন ভাই, আসলে হুজুরে যেটা কইছেন ঠিকও কইছেন যে আমরা সিলেটের যে মূল সংস্কৃতি যেগুলা এগুলা আমরা পাইছি আলিম ওলামার কাছ থেকে, আর তাই এত সমৃদ্ধ একটা জেলা আলিম ওলামা সমন্বয়ে আমার মনে হয় বাংলাদেশও খুব হম জেলা আছে। আমরা বাংলাদেশও হুজুরে নাম হয়েছেন আরও অনেক অগণিত মৌলানা হল রয়েছেন এবং তান তান তারা যে শুধু যে খালি ওয়াজ করছেন ইলা নাই, তাইন তাইন তান তান সামর্থ্য অনুযায়ী প্রত্যেক জায়গায় মাদ্রাসা মসজিদ এবং
এই সময়কুর আমি যখন ছোট আসলাম অনেক এখনকুর মনোরকা মসজিদ অনেকে মক্তব্য ফড়িয়া আমরা ইসলাম সম্বন্ধে জানছি, কিন্তু এক সময় ওলা আসিল মক্তব্য মনোরকা প্রচুর আসিল না, সকলের পক্ষে পড়া সম্ভব হয়েছে না, অনেক মহে মুরব্বী দেখা গেছে না মাছ কলমও জানতা না, তাইন তাইন ইগুলা পর্যন্ত শুদ্ধ মানে তানতানোর বিভিন্ন কর্মসূচি লইয়া গড়ে গড়ে ইসলাম প্রচার করছেন এবং আখলাক আমল বা ইসলামী সংস্কৃতিরে পৌঁছাইয়া দিচ্ছে ইসলামী সংস্কৃতি যায়। তো এর লাগিও আমরা সিলট লইয়া যতই আমরা গর্ব করি এর পিছনে অবদান ওইলগিয়া আমরা আলিমুলামা আখলর তাইন তাইন আমরা রে সংস্কৃতি দিছেন আমরা রে আখলাক শিকাইছ। ভাই আমি কিন্তু শুরুতে একটা কথা কইছি, প্রোগ্রাম শুরুর সময় যে হাদামিয়া মাদামিয়া যে সৈয়দ হাজামিয়া সাহেব সৈয়দ মাদামিয়া সাহেব তাইন তাইন কিন্তু শাহিদকে একটা ফাইটে ইংরেজ বিরোধী একটা যুদ্ধের মাঝে মারা গেছিলাম বুঝছেন না নি, আর তখন তার বার্তা কেউ তান তান প্রতিশোধ নিতে গিয়ে আজকে সিলেটি অকলতে ব্রিটেনে বসবাস আইমো আপনার টাইম আইমো তাইলে আপনি হাজি শরীয় আমি আমরা লগে আরো জন উদ্দেশ্যের রাজনীতির লগে শরিক আছেন, কাউন্সিলর এনাম আহমদ সৈয়দ এনাম আহমদ শাহ এক্স কাউন্সিলর বার্কিং তাই নো আমরা লগে আছেন, তো তাই এখন কবি সাহিত্যিক মানুষ তো তাহলে আমি আমি কারণ হচ্ছে খারি সাহেবের যে কথা কইলা বা জামাল ভাইয়ের যে কথা কইলা যে ইসলামী আন্দোলন বা ইসলামের প্রতিষ্ঠাতা করার প্রতিষ্ঠিত সিলেট প্রতিষ্ঠা করার লক্ষ্যেও ইসলামী যে আলিমুলামা বলতে বালো একটা ভূমিকা আছে, তো আপনি যদি সিলেটের সাহিত্য লইয়া বা ইসলামী আলিমুলামার বলতে সাহিত্যের ইনভলভমেন্ট লইয়া বা তার সংস্পর্শতা লইয়া তোরা কইন আমরা শুনলাম নে পুজনী প্লিজ। ধন্যবাদ আবুল হোসেন ভাই, আমরার মুরব্বী দুইজন সম্মানিত অতিথি তারা যা হয়েছেন আমি সব কথার সাথেই আমি একমত, কিন্তু যে জিনিসটা আমি কেন একটু ব্যতিক্রমভাবে কইতাম চাই যে ধর্ম আলিমুলামা সবই ঠিক আছে, কিন্তু ঐতিহাসিকভাবে আমরা যেটা মাল্টি কালচারালিজম হই দেশ যে সিলেটের কিন্তু এটারও একটা বড় ধরনের একটা ইতিহাস আছে, শুরু সিলেটে উৎপত্তির শুরু থাকতে কিন্তু আমরা মানে এই যে মাল্টি কালচারালিজমটারে আমরা ফলো করতেছি, কারণ আপনি দেখতে পাবেন যে সিলেটে ধর্ম পাশাপাশি আপনার সাহিত্য সংস্কৃতিটাও কিন্তু এটার ইতিহাসটা কিন্তু খুব প্রাচীন, আমরা নিজস্ব একটা বর্ণমালায় আসিল যখন আপনার এই বর্ণমালাতে রচিত হয়েছে অসংখ্য গান কবিতা রাগ আপনার ইতিহাস ঐতিহ্য, তাছাড়া আরেকটা সবথেকে যে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ যেটা আমার হওয়া লাগে যে এটা ছাড়া আপনার আমরা যে বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্চাপদ চর্চাপদটা কিন্তু আপনার ষষ্ঠ থেকে দশম শতাব্দীর তখন চর্চাপদ সিদ্ধার্থাচার্যগণ তারা রচনা করছেন বুঝছেন, এটা ছাড়া আপনার যে বৈষ্ণব পদাবলী লোকসাহিত্য মুসলিম সাহিত্য আধুনিক সাহিত্য সব কিছুর জন্য কিন্তু আমরা সিলেটের একটা বিশেষ অবদান আছে, শুধু তা না আপনি দেখুন শেখ ভানু সৈয়দ মুস্তফা আলী হেমাঙ্গ বিশ্বাস কবিদান গুলাম মর্তুজা উস্তাদ বাবর আলী খান জগৎ জ্যোতি দাস তারাও কিন্তু কবি দেলুয়ার তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের সিলেটের ইতিহাসে ঐতিহ্যে আমাদের সাহিত্যে সংস্কৃতিতে সিলেটু মানে আরো উপরের দিকে তুলে নিয়ে যেতে। পাশাপাশি আইমু আপনার কাছে আসল খোলার আসন দেখি আমরা আসল খোলার আসন আমরা দেখি তার লগে মাইতা তাইন কিতা কইতা সারা আমরা রে হচ্ছে না নি আমরা আজকে তো হয়েছে কিতা নি প্রচুর খোল আয়র বাট আমরা হয়েছে কিতা আপনার মাথুন বার্তা আমরা খোলার অগলতে লইতাম। আসসালামু আলাইকুম খোলার খেয়ে আসুন ভাই। ধন্যবাদ শফিক ভাই। শফিক ভাই আমরা শুনছি আমরা ও অতাল ও ব্রিটিশ বিরোধী আন্দোলন তাকে মাতলাম আমাকে সৈয়দ এনাম আলী সাহেব আনাম সাহেবের থেকে শুনাত আসতাম আমরা যে আমি আবার যে কারি সাহেবে কই কারি সাহেব যে মাত আসলাম আমি তাকে আমার অতিথি হলতের লোক মাত পাতায় গেছিলাম কি কারি সাহেবের সুন্দর একটা মাত আনছিলা যে মাঠটা হয়েছে গিয়া যে সাউথ এশিয়ার মাঝে ইসলাম প্রতি হুসেন রহমতুল্লাহ আলাহি মদিনী রহমতুল্লাহ আলাহির সংস্পর্শে আইয়া সিলেটি বলতে যে ইসলাম রে পুনর্জাগরণ করছেন বা ইসলাম রে সরাইছেন সাউথ এশিয়ার মাঝে
আমরা তো কারি সাহেব জিগান যাইব যে কি এবার আগে একজন কলার লইলাই প্লিজ। আসসালামু আলাইকুম কলার, খেয়ে আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, খেয়ে আসুন। কই থেকে কইরা? আমি জামাত ভাই ভাই লগে মাত্তা সাইরাম জি ভাই নিয়ে মারছি। কার লগে মাত্তা সাইরা? জামাত সাইরা লগে। জি জামাল সাহেব আসুন, হুন্ডা আপনি হউকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিতাব ভালো আছেন ভাই? আমি নিচোরে মাত্রাম। আচ্ছা শুনছি বা রিপোর্ট নিয়ে আপনার প্রোগ্রামটা বেশ সুন্দর লাগে। পানি ছিলে আর কুদুরে গেছে আমার সালান দিয়ে বাতায় আমার খাইতে আমার আমার বাড়ি ভালো লাগছে। আচ্ছা শেখ সাহেবের ছেলে আপনার সবাই গেছে আমার সালাম। আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর মাত্রায় আপনার পুরো ভালো লাগে পানি ছিলে এর মাঝে। দোয়া করবো ভাই মহামারীতে যে হাল্লা শুরু। ধন্যবাদ। হয়েছেন কুন্তা আছেন? কুন্তা আপনি কইতাইনি ভাই? ব্রিটিশ বিরোধী আন্দোলন থাকি যে মৌল আমার প্রাণের আলিম উলামা হলতে যে ইসলামের প্রচার প্রসার শুরু করছিল সিলেট থাকি ওটা হওয়াত আসলাম। তা আমি কারি সাহেব কইছি আপনার টাইম। তো কারি সাহেব ও দিক দিয়ে আপনি হওয়াত যান আমরারে যে খিলা এই যে এই বুজুর্গ হলতে ইসলাম রে মানে সিলেটের মানুষের কাছে পৌঁছায় দিলা। আমরা তো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি আমরা জানতাম বুরহানুদ্দিনের স্যার লগে যে অন্যায় হয়েছিল এর পরে ইয়ে তান তান বসতি স্থাপন হয়েছিল। তো আপনি যদি দেখো কা প্রাণের সিলেটের প্রাণ শব্দের লগে অনেক কিছু সংযোগ হয়ে যায়। প্রাণের জমিন, প্রাণের বাড়ি, প্রাণের মা, প্রাণের আব্বা, প্রাণের হুজুর, প্রাণের স্বাধীনতা, প্রাণের সংগ্রাম। তো আমরা এনাম সাহেবে যে কথাটা কইছেন মুসলিম সাহিত্য সংসদ এটারও যদি ইতিহাস আমরা খুঁজার যাই ইনও আমরা দেখবো ওলামা একরামের অবদান আছে। আরও কোলার ভাইয়া কইছে যে জগন্নাথ ফুরতানার আমরা যে স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এইগুলা সবগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করছেন তো ওলামা একরাম। ওলামা একরাম বলতে যে শানদানে মাজি একটা কিতাব আছে এটার এখন বর্তমানে খাল লেখা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইগুর মধ্যে যদি আপনি যাইন তে ও আমার জগন্নাথপুরী যে ভাই একটা প্রশ্ন করছেন খুব সুন্দর যে তো আমার বাড়ি জগন্নাথপুর আমি তো এটা জানি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম ওলামা একরাম হলে শুরু করছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহিরে কোর্ট যখন তোলা হয়েছে তখন ব্যারিস্টার শওকত আলী এরা ভারতের তারা কইছেন যে হুজুর আপনি যে ইংরেজি নাম আতার সিদ্ধান্ত দিছেন কোর্ট উঠলে আপনি একটু খামোশ থাকুন যেন আমরা আপনার কোর্ট থেকে ছুটাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী কোর্ট উঠিয়া কইছেন আমি হইছি হইমো মত পর্যন্ত হইতে থাকুন এর মানে ইংরেজি ভাষা শিখা নাফর মানে কিচ্ছু নয় ও সময় আন্দোলনের কৌশল হিসাবে ইংরেজি ভাষাটা প্রয়োজন আসিল না। পরে তো সব মাদ্রাসাগুলো তো হুজুর হলে এমনকি হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ইংরেজি জানতা। তো যদি আপনি প্রথম যে ইংরেজ বিরোধী আন্দোলন যেহেতুটা কথা ইচ্ছে এই জন্য আমি হইতে পারা বলেছেন ভাই ইংরেজ বিরোধী আন্দোলনের সময় এই ইতিহাসটা আমরা সবের জানা দরকার। দিল্লির লালকিল্লা থেকে লাহোর পর্যন্ত 65,000 ওলামায়ে কেরাম হলে হ্যাঙ্গিং করা হয়েছে। আচ্ছা আমরা একজন খোলা লইলাই আপনারা মনে রাখুন যেন যে ওলামা 65,000 ওলামায়ে হলতে ফাঁসি দিয়ে মারা হয়েছিল খোলার খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন বালা আসুন, খেয়ে কয়রা কই থেকে কয়রা? এই সাহারা আফা নাকি থাকো আমার ভাই? আমি সাহারা খান। ও বালা আসুন নি আপনি? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, চার বেশি লম্বা করিয়েন না আমি আপনারা কেন ছিল কি একটা কবিতা লেখলাম কবিতা নেই যে কইলো কা কুইক কইলো কা যে আর যে একটু আলিম উলামার মা তুলছে তান তান দেব আমি কবিতার মধ্যে সরি কইছি যে কইলো কা। আচ্ছা কবিতার নাম হলো কানের ছিল সিলেটি বাইবল ফল পৌঁছাই আয়ন চ্যানেল খুলিয়া আবুলুশেন ভাই আইসন প্রাণ সিলেট প্রোগ্রাম লইয়া লবে করি আনসন তাইন জ্ঞানী গুণী কুটুম ইনো বড় মজার মাঠ মাঠিরা তারা সকলে মন দিয়া শুনো লকডাউন ও বই রয়েছি বড় মন্দির পালা নাই পুরা দিনের মাঝে হারাইলাম কত প্রাণের মানুষ খায় আজি উলামা কত গেলা মায়ার দুনিয়া ছাড়িয়া তারার মতন মানুষ আর পাইতাম নাই তো পাইয়া দোয়া করি তারারে আল্লাহ কবর শান্তিতে রাখুক্কা আমরা যারা বাঁচিয়ে আছি হেফাজতে তাকুক্কা
ধন্যবাদ শাহর আফা জামাল ভাই। কাজী সাহেবে যে কথা কইসলা যে মৌলানা অকলতেরে কিন্তু দিল্লি থাকি যত 65,000 উলামা অকলতেরে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আমি আপনার আপনি সংক্ষিপ্ত আকারে খোকা একটু চান যে এই যে সিলেটের যে বইনে যে একটা কবিতা কইলা দেখা আগে এনাম ভাই যে কথা কইছেন যে সিলেটের সকল সর্বক্ষেত্রেও কিন্তু সাহিত্যটা খুব প্লিজ একটু আমরা টাইম যে কইস খুব সুন্দর করে কইস কিন্তু মেইন জিনিসটা হয়েছে গিয়া সব মনোরকা অনেক কবিহল আসলা কবিহলর জন্ম হয়েছে কিন্তু আমরা আসর ঐসি আমরার আল আখলাখ বা আমরার তমদ্দুনে আমরার আস মানে সিলটি মানুষের অত গুণগান ফেনে যে তারা খুব কোমল হৃদয়ের মানুষ তারা খুব পায়াস মানুষ একটা কিন্তু আমরার কথা নাই আপনি যেন যাওকা দুনিয়ায় সিলটিহলর ই গুণ পাইবা একটার থাসির ফোরসে আপনার আলিমুলা মহলর লগে অনেক বাউল মনোরকা লোকস কবি সাহিত্যিক তাইন তাইনও তো বালা জিনিস হইয়া গেছে টান টানোর আসর সব মিলিয়া আমরার সিলেট মনোরকা টান টানোর বদৌলতে গুণী মানুষক লোক বদৌলতে আমরা আইজ একটা সুখী সমৃদ্ধ একটা সিলেট কিন্তু মানে সফলতার সমন্বয়ে সফলতার সমন্বয়ে আলিমুলামা যে এনাম ভাই যে আমি যে আপনার আপনার কথার প্রেক্ষিতেও কিন্তু জামাল ভাই কথা বলছেন যে আলিম উলামা এবং কবি সাহিত্যিক সংস্কৃতির একটা সমৃদ্ধ ভূমি। তো আপনি যদি কই যে আমরা আমরা আপনি লাস্ট যে কবি অতের নাম কইতে কইতে আপনি ইয়া দিল সবের পর্যন্ত কইছেন আর ই বই কবিতা একটা কইয়া আপনার কাছে কবি দিলাওয়ালের দুই একটা লাইন যদি শুনি যদি সিলেক্ট লইয়া বা আপনি মুসলিম সাহিত্য আঙুল লইয়া কইছেন যে ওটাকে যদি আপনি কোনটা কই এর ভিতরে এখন কলার আসুন আমি কলার লইলে এর ভিতরে আপনি আপনি বার হোক। হ্যালো আসসালামু আলাইকুম কলার খেয়ে আসুন ভাই কলারে সম্ভবত আড়াই লিখি আমরা ঠিক আছে এনাম ভাই আপনি দুইটা লাইন প্লিজ একটু হোকা। ধন্যবাদ। কবিদের লোয়ার কথা তো অনেক কিছু হওয়া যায় তাই তো গণ মানুষের কবি আসলা তাই অনেক কবিতা লেখা লিখি করছেন তানের সাথে আমার ছোট্ট একটা স্মৃতি আছে আমি যখন প্রথম মুসলিম সাহিত্যের লোকের জড়িত আসলা তাই নিয়ে তো অনেক জাতীয় পুরস্কারও পাইছেন তো আমি যখন ছোটোবেলায় প্রথম লেখালেখি শুরু করি তখন তাই আমি সাহস করে একখান চিঠি লিখছিলাম বলে আপনি আমার একখান কবিতা ফাটান আর আমি তো ভাবছিলাম না যে তাই আমি একটা উত্তর দিব অত তাড়াতাড়ি তখন আমি ছোটোখাটো একটা সংকলন করছিলাম স্বর্ণালী তো ওইটার মাঝে তাই দিছিলাম আমি খুব খুশি তাইনের হাতের লেখা এবং কবিতাটা পাইয়া তখন ছোটোবেলাতে আমি ওই কবিতাটা প্রায় সময় পড়ি আমরা জীবনের লাগে খুবই জরুরি তো তাইনের কবিতার নাম হইল পুরাতনী সোনাদানা জানে ঠিক বিজ্ঞজন যেই বেশ্যা ও বালুকায় বিন্দু মাত্র স্নেহরস নেই অকালে উদিত মেঘের মতন বৈভব এই আসে আর এই চলে যায় নেই রব তৃণহীন স্থলে যদি অগ্নির পতন ঘটে তবে নিজেই সে নিষ্কিরণ হবে যে আছে নিদ্রিত কূলে যদি তারে বধ করা হয় সেই কর্মে নেই নেই পৌরুষের কোনো পরিচয় শ্রুত হলে মেঘনাদ সিংহতার প্রতিধ্বনি করে বৃথা শৃগালের ডাক নেই সারা প্রাণীর কেশরে গুরু কিংবা বন্ধু কেউ ভাগ্যে নেই তার অর্থ অর্থ গ্লিদু পরিচয় যার হোক এলোমেলো তবু শিশুর বোল সুদাবর্ষণে প্রাণ করে চঞ্চল অর্থ কারো দাস নয় অর্থে দাস হয় যে মানব ভীষ্মদেবে উচ্চারিত ক্রেতাতার কুটিল কৌরব প্রতিদিন আয়ুক্ষীণ তার উপরে কেশুধায় শুনি শরীর আছে তো ভালো স্বপ্নে আমি মায়া জাল বুনি। সৈয়দ মোস্তফা আলী সাহেবের অনেক লেখা লেখি আছে কারণ বাংলা সাহিত্যত কিন্তু আসলে এমন খুব অবদান আছে। আমরা একটা একটা ব্রেকও যাইলাম কি বুঝছেন নানি আমরা আসলে প্রাণের সিলেটর লইয়া আজকে মাত্রাম আজকে প্রাণের আমরা প্রাণের কিছু মানুষ সকলতে লইয়া মাত্রাম যারা প্যান্ডামিক সহ বিভিন্ন সময় আমরা সাইরা গেছেন কি সিলেটের আলিম উলামা এবং সিলেটের সাহিত্য লইয়া আমরা ফয়লো আসলে মেমান হলতে যাইবার আগে আমরা একজন খোলার আছেন বহুত খোলারে কল করলাম আমরা দুই একজন খোলার আছেন একজন খোলার লইলে হ্যালো আসসালামু আলাইকুম খোলার খেয়ে আসেন ভাই কই থাকে আসসালামু আলাইকুম ভাই যান খেয়ে কয়রা কই থাকে কয়রা আচ্ছা সিনমা যে আমাদের জি হ্যালো
জি এনায়েত ভাই খুকা আচ্ছা ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন নি আচ্ছা খালিটা আমার বন্ধু আল্লামা সাহেব বলবা উদিও ভাই নিও জি ওয়ালাইকুম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম সিনেজি মানে হই যায় জি কইলো কা খুব শর্ট কইরা কই জানো কবিতার নাম কো আচ্ছা বাবা বাবা ভিতরে সাদা লাল রঙের পাথর ফলের নাম কমলা লেবু খুবই মিঠা ফোন বাবা দানা ভিতরে কুয়া পুরোটার পাখন ফলি বাসায় খাটর খাটর হয় আমরা বলি খাটর খাটর সবুজ রঙের দুটো বোন ছোট বাদি খাই অনেকে তার খুদি খাইছে খুবই বালা ভাই থাকলে খাইছে লাগে চেঙ্গা মিঠা না হইল দেবল 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 নাই গো এনার পাই দেবল নাই এই জন্য নেই আচ্ছা ধন্যবাদ আমি এনাম ভাই এনাম সাহেবটা যাইব কি যে সিলেটের সাহিত্য লইয়া আপনি খোয়াত আসলা আপনি কেন যে সিলেটের সাহিত্য লইয়া তুরা কইতে আপনার দর্শক বলতে শুনবানে প্লিজ সিলেটের সাহিত্য সিলেটের সাহিত্য তো আপনার সারা দুনিয়াব্যাপী পরিচিত যারা যারা নাম হইলাম কবি দেলোয়ার থেকে দৈরা কবি দেলোয়ার সাহেবের তো কবিতা একখান আবৃত্তি হলাম আশা করি দর্শকের ভালো লাগছে তারপরে দেখুন একটা ইতিহাসের একটা কানেকশন আছে যেমন মনে হয় যে আমরা এখন সিলেট এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার মাল সামানা লই আই আয় সেটা আমরা এই দেশ কত জিনিস লই আই আমরা ফল ফ্রুট থেকে দেয় সব কিছু তো এই জিনিসটা মনে করতে গিয়ে আর সিলেটের অনুষ্ঠান যেহেতু আমার একটা জিনিস যেমন একটু একটা জিনিস আমি কই আমরা দেখো এই প্রোগ্রামও তো আমরা হাসন রাজা দূরবীন শাহ রাধা রমন বা যে আপনি যে বিপিন চন্দ্রতাকে লাগাই আমরা কবি দিলা ফোন তো কইলা যারা যারা কইছেন এরা হলেরও মাচ্ছি ইসলামী ইসলামী সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু বা সিলেটের আলিম উলামার অকল কিন্তু কম নাই কালী সাহেব আপনি যদি তোরা এক মিনিট এখন কলার লইলে লই আমরা একবার যা করো হ্যালো আসসালামু আলাইকুম কলার কে আছেন ভাই হ্যালো জি আসসালামু আলাইকুম জি কে কয়রা ভাই কই থেকে কয়রা কে কয়রা কই থেকে কয়রা জি হোক কা জি প্রশ্নটা হইলো হইলো সিলেটি প্রোগ্রাম যে প্রায় সিলেট যে আজ যে আদরবা ও আমার সিস্টার কবি হইল একটা এটা আমরা মোটামুটি বুঝলাম কিন্তু আমার আরব সাহেবের যে রাইটার হইল একটা কবি হইল আচ্ছা আমি ধন্যবাদ আমি তাদের কই মনে সিলেটি ভাষায় ওটা একবার কইতে আপনারে ভাইজা আপনাদের কইবানে সিলেটি ভাষা কইতে আচ্ছা যেখান আমি কোয়াত আসলাম বুঝছেন জানি যে কারি সাহেবের যদি মনে হরকা কারি সাহেবের কাছ থেকে আমরা মনে হরকা সিলেটের কিন্তু ইসলামী সঙ্গীত লইয়াও কিন্তু এই আলিম উলামা হতের বহুত লেখা আছে বহুত লেখা আছে তো আমরা যদি কারি সাহেবের কাছ থেকে আলিম উলামা বলতে এই গজল সম্পর্কে বা ইসলামী সঙ্গীত সম্পর্কে যে সিলেটের যে ওবায়দুল তুরাব করি দেখো আমার এনাম সাহেবের যে কথাগুলো কইরা ওলামায়ে কেরাম হলে কোনোদিন সংস্কৃতির বিরুদ্ধে নাই এমনকি মুসলিম সাহিত্য সংসদ যেটা এনাম ভাই হয়েছে মুসলিম সাহিত্য সংসদের নামও একজন আলিমে রাখছে এটা আমরা জানিয়ে রাখা উচিত মানে শরীয়তসম্মত কোনো সংস্কৃতির বিরুদ্ধে কোনোদিন কোনো আলিমে হল আসলো না এবং আরও উৎসাহিত করছে আপনি দেখো ওলামায়ে কেরাম হলে যেমন মাদ্রাসা করছেন স্কুল করা তো সহযোগিতা করছেন মানুষের উদ্বুদ্ধ করিয়া দিচ্ছে আমরা একটা ধারণা হইল আমরা ধারণা মনে করি যে ওলামায়ে কেরাম হলে মনে হয় আমরা সংস্কৃতির বিরুদ্ধে ওলামায়ে কেরাম হল মনে হয় আমরা শালীন কোনো শাস্ত্র মানে এই চর্চা করার বিরুদ্ধে কথা সম্পূর্ণ মিথ্যা ওলামায়ে কেরাম হলে আমরা যে আখেরাতের জিন্দিগি যে জিন্দিগিটা একবারে অনন্ত অসী ইন্টারভিউ শেষ নাই ও জিন্দিগির উপরে আমরা বেশিরভাগ তাকিদ দিয়া থাকুন এই কারণে কোনো সময় আমরা এটা বোঝা ঠিক হইতো না যে ওলামায়ে কেরাম হল সংস্কৃতির বিরুদ্ধে আপনি সিলেটের মুসলিম সাহিত্য সংসদের একবারে ফাউন্ডার থেকে শুরু করিয়া দেখবা বহুত ওলামায়ে কেরাম হলের অবদান অন্য একটা কম সময়ের ভিতরে আমি একটা কথা কই বাংলা ভাষা
লই আমরা বহুত গর্ব করি। সুনামগঞ্জ জেলার সোলবসরি একটা জায়গা আছে, এই নামটা হয়তো অনেকে জানেরও না। সর্বপ্রথম ক্যালকাটার মধ্যে বাংলা ভাষায় প্রেস করিয়া বাংলা ভাষায় পত্রিকা বার করছিল সোলবসরির, সোলবসরি হিসাবে সর্বপ্রথম ক্যালকাটার বাংলা প্রেস বাংলা ভাষায় পত্রিকা সর্বপ্রথম তাই বার করছেন। এবং তাই নয় একজন আলিম, ঠিক টাইটেল দিছই না হোক, একজন একজন আলিম প্রকৃতির মানুষ আসলে। তো আমি মনে করি আমরা সিলেটের শ্রোতা ভাই যারা আসেন টেলিভিশনে যারা দেখরা যেখান থেকে বইয়া দেখরা, আমরা ওলামায়ে কেরামের প্রতি যে আমরা একটা ধারণা আছে যে তারা মনে সংস্কৃতির বিরুদ্ধে স্বাস্থ্য সম্মত জীবনযাপন করার বিরুদ্ধে, এটা সম্পূর্ণ মিথ্যা। ওলামায়ে কেরামরা খালি একটা কথা কইছেন যে ভাই তোর আখেরাতটারে তুই বরবাদ করিস না, বাকি সবটা কোরআন হাদিসের ভিতরে থাকে, যেতখান তোর করার প্রয়োজন অত কেন কর। ধন্যবাদ কারি সাহেব। আমি জামাল আহমদ সাহেব কই বলে আপনি সিলেটের সংস্কৃতি লইয়া সাহিত্য লইয়া তোর এখন তা হোক, কারণ আপনি তো একটা পত্রিকার লোকে সরাসরি জড়িত আসলাম। আমি আমার যে কই আমি খুব কীভাবে কইতাম কথাটা যে আমি যে এলাকার জন্মিছি তখন বাগার সাবর এরিয়া বাগার সাবর যায় আব্দুল মতিন চৌধুরী আমার অঞ্চল তাইন তান ইসলামর বা ব্রিটিশ আন্দোলন নামঘর আন্দোলন আন্দোলন সারা তাইন করিয়া গেছেন, কিন্তু তার কর্মজীবন কিন্তু জিয়াতর হয়ে গেছে আপনার আসাম। আমি কোথায় যেমন আব্দুল জলিল চৌধুরী যেমন নাগরিক ভাষা বিরাট তার একটা গবেষণা তাই চালাই গেছেন, তাই মারা গেছেন, কিন্তু তার মেজর জলিল জি না মেজর জলিল না তাই উদ্দেশ্য আসলা দেশ মারা গেছেন আব্দুল জলিল চৌধুরী। আব্দুল জলিল চৌধুরী তার দাদা আসলা ওয়াহাব মিয়া সাহেব বড় কামিল আসলা ঠিক ও এর গিয়ার আমার নাগরিক ভাষার পণ্ডিত নাগরিক ভাষার পণ্ডিত মনে হয় আপনার টিভিত নাই অন্য কোনো টিভিত আইসই না তাই এখন তাই মারা গেছে। তো আমি সবশেষে কইতাম আব্দুল জলিল সাহেব সম্বন্ধে তোলা কইতাম তাই আমার চাষা সরাসরি উস্তাদ আসলাম তাইন মিল্লা তাই একাধারে হাফিজ মৌলানা আবার অধ্যাপক আর এখন রিটায়ার্ড আছেন তাই অনেকগুলো ইসলামিক বইও আসছেন তাই আব্দুল জলিল সাহেব ও ব্যক্তি আসলাম আপনার তাই এখান থেকে রাজনৈতিক কারণে উইকান আর থাকতে পারছেন না এখানে পাঙ্গি আমি করেন না তাই গেছেন কি ইন্ডিয়ান ইন্ডিয়ার তাই আমৃত্যু তাই পার্লামেন্টের সদস্য আসলা তাই ওলা মানে সিলেটি মানুষ ইন্ডিয়ান পার্লামেন্টের মেম্বার আছে জি হয় তাই এখানে ও যে আন্দোলন ওগুলার মানে কারণেও এই সময় বৈরী পরিস্থিতির কারণেও তাই মানে হিজরত করতে হয়েছে ইন্ডিয়ার কিন্তু হীনকিয়াও তাই আজীবন মৃত্যু পর্যন্ত তাই পার্লামেন্টের সদস্য আসলো তাই আমার চাষা মুরতাইন বিল্লা তাই সিন্দা তান সরাসরি উস্তাদ আসলা ইনশাল্লাহ তার নামে একটা লাইব্রেরি করা হল তার নামে একটা তাই মক্তব্য করছেন আমার আমার চাষায় আর আমার চাষা যে তাই ও যত আলিমুল্লাহ কন্যা তান্তানোর ছাত্র তাই তাই অনেকগুলা জিয়া করছেন আপনার বই লিখছেন ইসলামিক বই লিখছেন কিছু ইংলিশ লিখছেন কিছু তর্জমা করছেন তো ও কথা হইতাম চাইলাম যে এখান থেকে শরীয়তুল্লাহ তাইনও আপনার ওই ব্রিটিশ শরীয়তুল্লাহ সাহেবের দেশের বাড়ি কোন জায়গা আছে দেশের বাড়ি আমরা সিলেটু আমরা মনরগাঁও কুসাই এরিয়া নাই কুসাই সদর সদর এটা সদর সদর যে ইতিহাস যে শরীয়তুল্লাহ সাহেবের উদাহরণ দেওয়া হয় ও তাইনও সরি ইনো শরীয়তুল্লাহ কিন্তু আবার দুইজন একজন হলো ফরাইজি আন্দোলনের শরীয়তুল্লাহ তাহলে বেশি উদাহরণ দেওয়া হয় এই নইলে ফরিদপুরের ফরাইজি আন্দোলন হাজির শরীয়তুল্লাহ যার নামে শরীয়তপুর আর আমরা আর সিলেটের যে তাই নইলে মৌলানা শরীয়ত তাই না তো ও এই সমৃদ্ধ একদম কথা বলতাম চাইলাম যে আমরা ইসলামিক আন্দোলন ব্রিটিশের আগে থাকিও মনে হোক ইসলামিক আন্দোলন চলিয়ার ক্রমান্বয়ে আইজ আমরা সিলেট আমরা সমৃদ্ধ সিলেট পাইছি কেন আমি কইতে গিয়ে অন্য কিছুরে আমি ছোটোখাটো করিয়ার না আমি অবদান আওতাও রাখি আর যেই কারণে আমরা মনগা শ্রী চৈতন্যগর বাড়ি আছে আমরা সিলেট শ্রী চৈতন্য মহাপ্রভু তারা তাই অন্য জন্ম নিশ্চয়
একসময় তো এটা এরিয়া আমরা এখন এটা ফল লইলে এদিকে যে ইসলাম আলাইকুম খেয়ে কলার খেয়ে কয়রা প্লিজ হই থাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই খেয়ে কয়রা ভালো আছেন আমার নাম কাদির ফুলহান থেকে কইরাম আচ্ছা আচ্ছা ভালো আছেন নেনি ভালো আপনি আমরা বরাবর সুন্দর প্রোগ্রাম আর কি হুজুরে লইয়া ইজ আরো সুন্দর লাগে জি জি প্রাণের সিলেট অফ প্রাণের আলিম উলামার লইয়া মাত্র আছে কইছো আলহামদুলিল্লাহ জি হোক কথা কথা হইছে ভাই আইন না নি হোক কে কুকাওয়াটা ওরা হইছে ও কুকাওয়াটা পাইছে আঙ্গুলে ডিসেম্বর আঙ্গুলে বুঝছেন না নি তাহলে ওই তান্দে তান্দে 16ই ডিসেম্বর বুঝছেন না নি স্বাধীনতা দিবস আঙ্গুলে ভালো থাকো ধন্যবাদ ধন্যবাদ ভাই যে আচ্ছা আমি আমি জামা ভাই ধন্যবাদ আপনার সুন্দর খুব খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা কইছেন যে কথাগুলো আসলেও আর আমরা হচ্ছে কিতা আমি এরাম ভাই রেজিডেন্ট শিখাই যে আপনি তো সাহিত্য লই আপনি এই দেশের মেন স্ট্রিম পলিটিক্সের লগে লগে সাহিত্য চর্চা কইরা তো আপনি আপনার লেখা কথা কইবেন না সিলেটের এক দেখুন কলা লইলে দেখি যে আমরা বহুত কলার প্রচুর কলার আপনারা অতিথি হলদের দীক্ষা এই আমরা কন্ট্রোল রুমে আসসালামু আলাইকুম কলার খেয়ে আসুন প্লিজ হ্যালো ওয়ালাইকুম সালাম আমরা উলামায়ে ক্রামের মধ্যে বাহরুল উলুম মোহাম্মদ হুসেন আমাদের সিলেটে এবং খান সাহেব আব্দুল লতিফ লজি আব্দুল লতিফ নামের জিন্দাবাদার মার্কেট আছে খান সাহেব তারা ইসলামের মধ্যে ধন্যবাদ আমরা কোলারে আড়াই দিছি আমি জায়রাম সৈয়দ সৈয়দ এনাম আহমদ সাহেবের টাইম তান কাছ থেকে তাইন তো এখন আমি তো আপনাদের ফলো করলাম বিচারা পিএইচডি করে প্লাস লোকের বিচারা অথচ দুইবার বার্কিং কাউন্সিল কাউন্সিল আসতাম তো তাই জন্য সিলেটে সাহিত্য লইয়া লেখালেখি করেন আমি এনাম আহমদ থেকে আপনি আপনি আপনার আপনার লেখা কোথা ফুরা উড়াইবেন না সিলেটে কে কোথা ঘুরাইবা আপনারা আজকে প্রাণের সিলেটের মানুষ বলতে নেই সিলেটি ওই হুনাই শর্ট না আমি যে কথাটা খোয়াত আসলাম আপনার আগে যে আমরা তো আজকাল ব্রিকলেন গেলে ওই রসগোল্লা কিনতে পারি কিন্তু সৈয়দ মুস্তফা আলী আমরা যে সিলেটের সন্তান তাই যে রসগোল্লা সেই রম্য রচনা বহুত আগে লেখছিল তাই ওই জিনিসটা আপনার এরকম কইতে আসলাম এটা কিন্তু খুবই জাতীয়ভাবে স্বীকৃত কালী সৈয়দ মুস্তফা আলীর অনেক গ্রন্থ আবচন্য নেই জাতীয়ভাবে এগুলো মূল্যায়ন করা হয়েছে আর দেশের মানুষে মানে সৈয়দ মুস্তফা সিলেটই অনেকেও জানেন না যে সৈয়দ মুস্তফা আলীর বাড়ি সিলেট তো এটা এটা তো লোকে ওদের প্রতিভাবান মানুষ হত্যার তুল্লা ধরার দায়ের জন্য নেই জাতীয়ভাবে অনেক কার্যক্রম হইল দেখা যে রাধা রমন হাসন রাজা তারপরে সৈয়দ শানু অনেকেরও আছে নাগরিবাল্লা শাহের লেখা কিন্তু এগুলোতে বাংলায় রূপান্তরিত করা হলো না যাই হোক আমরা আপনার কাছ থেকে শুনি দুঃখিত আমি সিলেটি ভাষা কইতে পারতাম না যেহেতু কবিতাগুলো শুদ্ধ ভাষা হই পড়া ওই কারণে আমি সিলেটি ভাষা যদি কইতাতে ভালো হইলো না এটা আপনার মৌলভীবাজার নিয়ে একটা কবিতা আমরা এক টিচারে লিখছেন নৃপেন্দ্রলাল দাস কবিতার মধ্যে একটা কিতা আছে এই মনু নদী লইয়া এই কথা প্রাণের সলি বুঝছেন নি ওইজন কিতা নি যে অনেকে সিলেটি অনেক হুনতাছেন সিলেটি ভাষায় কাব্য হুনতাছেন বা কবিতা হুনতাছেন বুঝছেন নি সিলেটি ভাষা তো আর আমার লেখা নাই আর কি আঞ্চলিক ভাষা এটা লেগে হয়তো বা আরেকদিন দেওয়া লাগবে তো এতে এখন কলা লইলে আর ছোট হইরা পড়লি বা নিপেন্দ্রলাল জি আচ্ছা যে কলার খেয়ে কই কইরা ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই খেয়ে কইরা কইতে কইরা আমার নাম ওই যে শৌকত নামা চৌধুরী আচ্ছা আচ্ছা আমি চৌধুরী থেকে কইরা আচ্ছা আচ্ছা আমরা হযরত মাওলানা উবাইদুল হক সাহেবের দেখিয়া হাতিয়া শেখ সাহেবের কথা মনে হয় যে তাই তানের তানের সুযোগ্য সন্তান হাতিয়া হাতিয়া শেখ সাহেবের লাগি আপনি দোয়া করবা ইনশাআল্লাহ আপনিও দোয়া করুন যেন খালি খাইতে শেখ সাহেব নাই আমরা বৃহত্তর সিলেটের প্রাণের যত আলিম উলামা আছেন সকলেও আজকে আমরা স্বর্ণ কইরা প্রোগ্রামের শেষে দোয়া করব ও প্রোগ্রামের মাঝেও আপনারও শরীর থাকুন যেন এরা ভাই খুব শর্ট করে আপনি দুটা লাইন বিপেনালে করে রাখুন কবিতার নাম মৌলভীবাজার মনুকে ভীষণ ভয় সে বড্ড খেয়ালি আবার কখন ডেকে নিয়ে যায় 1984 মানুষেরা বসত করে বাড়ি ছেড়ে চলে যায় লন্ডন কানাডা আমেরিকা আর বানভাসী মানুষেরা বর্ষি জোড়ায় বাঁধে ঘর বাড়ি শাহ মোস্তফার মাজারে মরে মাছ ঐতিহ্য বিনাশী কিছু লোক যাত্রা কিংবা জারি বন্ধ করে দেয় বন্ধ করে পুজো চড়ক গাছ গাজনের মেলা দক্ষিণ শ্রীহট্ট বলে একদিন এই জনপদ খ্যাত ছিল
খুজার মসজিদে সেই ধ্রুবপদ আছে, আছে পশ্চিম ভাগ তাম্র শাসনে কালাপুরে অতীতের কেলা, এখানে জমেছে বেশ ক্ষুদ্রতুল্লার গোবিন্দ শ্রীঘর ঘরে, মৌলভীবাজার তুমি এক ক্রাশ স্বপ্ন ঢেলে দাও দুবাই প্রবাসী যুবকের চোখে, যে দেখে কেবল তার ফেলে আসা জন্ম গাও, রাত্রি জাগরণে তার নিঃশ্বাসের বাতাসে সুখে দুঃখে কেবল একটি নাম মৌলভীবাজার, কেবল একটি সুখ মৌলভীবাজার, কেবল একটি প্রেম মৌলভীবাজার। সুন্দর কবিতা আমরা শুনলাম। আমি জামাল ভাইরে কই, মানে আপনি আপনার তো সাহিত্য লইয়া চর্চা করেন বা এখন সাংবাদিক হিসাবে, তা আপনি যদি সিলেটে কিছু ওয়ার্ড উড হোক আছে তা আমরা আমরা বাপ চাচা মা চাচি বলতে কইতে এখন বর্তমান সময়ে মানুষের ভুলি যা যদি কইতে শুনলাম। সিলেটি তো মনোহর গান অনেক মজার শব্দগুলা মজার বাক্যগুলা আছে, আমরা আসলে এদিনও প্রসঙ্গ না আইলে জি হয় না আপনার মনে হয় না। যেমন আমার আগর মহিমুর কবিতা দলটি হয়ে গেছে, দলটি মারে দলটি মারের মানে সাদা হয়ে গেছে, প্রজারক্ত হয়ে গেছে, ইতা শব্দ এখন আর নাই। যেমন আরে তোমরা আজল দিয়ে আর ওটা খালাইও না, দুই অক্টর দরিমান হয়েছে দেখি জলদি কলার একজন আইছেন দেখি যাই। আসসালামু আলাইকুম কলার, কে কইরা ভাই? ওয়া আলাইকুম বাইচা। জি আসসালামু আলাইকুম, কে কইরা? আমি সিন্ধু কইরা। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন, ধন্যবাদ। আপনারে বনে কলার আর আই লিছি তো যাওয়া লাই দেখো তা কথা আসলাম দে। জি তো অনেকগুলা শব্দ আছে আপনার, এখন কিন্তু লোপ পাইলা আর দিন ওলা প্রসঙ্গত মাছি তো সৈয়দ মুজদাওয়ালি তাইনি একটা ভীষণ হসলা যে খনার বচন উদ্ধার করার লাগে, খনার বচন, কারণ তাইন হউ সময় আশঙ্কা করিয়া গেছেন যে যদি এগুলারে লিপিবদ্ধ না করা হয় তো এইগুলা একদিন আড়ি যাইব। কুতুবে বাঙ্গাল বলে আখ্যায়িত যে জাতীয় ভাবে একজন আলিম তাহলে খুব সম্মান করা হইতো, তো তানের তো সিলেটি বাসায় বহুত বহুত আপনার ইসলামী সঙ্গীত বা গজল লেখা, এমন একটা স্পর্শকাতর প্রশ্ন এটা যেহেতু আমার বাবা। তো বিষয়টা হইল আমি এর আগে একটা মিনিট একটা কথা কই যে এখানেও অনেক কলার হলে কইরা সিলেটের অমুক আলিম আসলাম অমুক আল আসলাম, সিলেটের ওলামায়ে কেরামের নাম প্রকৃত ওলামায়ে কেরাম হলে নাম যদি হওয়া যায় তাহলে 4-5 ঘন্টা একাধারে হওয়া দরকার। তো যে ভাই হলে মনে করুন যদি যে যে নামগুলা খালি হওয়াও এরাই না অনেক, যেমন দরিলকা কিছুদিন আগে ইন্তেকাল করছেন হুসেন আহমদ 12 কোটি হুজুর, আব্দুল মতিন সাহেব ফুলবাড়ি সাহেব, তোফাজুল হক সাহেব হবিগঞ্জি, রেঙ্গার সাহেব, এরপরে আপনি ফাইলা জুবের আহমদ আনসারী সাহেব ইন্তেকাল করছেন। ইতিমধ্যে সামান্য দিনের ভিতরে আমরা শেখ বড় নবী রহমতুল্লাহ আলাই সুযোগ্য সাহেব জাদা তাইন গদিনে শিফির আসলা তাইন ইন্তেকাল করছেন। তো আমরার সিলেটের যে ওলামায়ে কেরামের নাম হওয়াত গেলে বহুত সময়ের দরকার। সব যেমন উল্লেখযোগ্য আপনি দেখুক ময়মনসিংহ জেলার মধ্যে একটা বড় দুইটা বড় মাদ্রাসা আছে, একটা হইল ফুলবাড়িয়া মাদ্রাসা ফুলপুর মাদ্রাসা আর একটা হইল কিশোরগঞ্জে জামিয়া ইমদাদিয়া। অথচ এই যে ফুলপুর মাদ্রাসা যেটা ফুলবাড়িয়া মাদ্রাসা যেটা ইগুর শেখ হলদেস আসলে আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলী ময়মনসিংহের মধ্যে বড় মাদ্রাসা, এর মধ্যে বড় ময়মনসিংহের মধ্যে কিশোরগঞ্জের মধ্যে বড় একটা মাদ্রাসা হলে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, এটার প্রতিষ্ঠাতা যে এই নইলা বিয়ানীবাজারের অনেক সিলেটি হলে আমরা জানিও না। ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা সিটি লেখছিল তুমি ওখানে যাও সিলেট সারিয়া হনগে মাদ্রাসা করো। তো সিলেটের ওলামায়ে কেরাম হলের যে ভাই হলে খয়রা বা কলার হলে খয়রা বারবার, সিলেটের ওলামায়ে কেরাম হলে ঘন্টার পর ঘন্টা দিনের ফের দিন হইলে আমরা ওলামায়ে কেরাম হলের নামও শেষ করতে পারতাম না। আর তারা যে সংস্কৃতি করিয়া তৈয়া গেছেন, যেমন আপনি আমার আব্বা সম্পর্কে জিকাইছেন, যেহেতু জিকাইছেন আমি উত্তরটা দিয়ে, শুধু আমার আব্বা নয়
হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যত শাগরিদ হল আসলা, এর মধ্যে আমার আব্বা একজন, তারা প্রত্যেকে ফিরাকি করিয়া বাদ খাইছে না, তারা প্রত্যেকের ফিরাকি ইসলাম মানুষরে সংশোধন করা, এটার সঙ্গে সঙ্গে মাদ্রাসা আছে। ওল্লা খান কষ্ট করিয়ার মাদ্রাসাগুলো, যেমন বরুণার সাহেব এতেন বরুণাত মাদ্রাসা করছেন, বাগার সাহেব রহমতুল্লাহ আলী বাগাত মাদ্রাসা করছেন, রিয়াসত আলী সাহেবে তান রানাফিক মাদ্রাসা করছেন, রেঙ্গার শেখ সাহেবে রেঙ্গা জামিয়া তহকুলিয়া রেঙ্গা মাদ্রাসা করছেন, এইভাবে তারা প্রত্যেকে মাদ্রাসা এত কষ্ট করে মাদ্রাসা করছেন। আপনি যখন আমার আব্বার গজল, এটা তো এখন এই সময়ের ভিতরে হওয়া সম্ভব নয়, কিন্তু আমার আব্বাই একদিন কইছেন, আমার ইমানের সহিত কথাটা মনে আছে, যে আমি মাদ্রাসা করতে গিয়া এক জায়গা থেকে প্রায় 7 মাইল দূর থাকি, আমি দুইটা বাঁশ কাটিয়া আর ও বাঁশরে খান্দুলি আমি হাঁটিয়ে আইছি মাদ্রাসার বাঁশ লাগাইবার লাগছে। আর এইভাবে তোমার এলাকার মুরব্বিয়ানে কেরাম হলে, অজস্র মুরব্বিয়ানে হলে কষ্ট করিয়া মাদ্রাসাটা বিরাট বড় মাদ্রাসা, শেখে বাগায় করছেন, শেখে বর্ণবিয়ে করছেন, শেখে কৌরিয়া করছেন। এর কিছুদিন আগে আবার গুলমুখাফনের শেখ সাহেব আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ আলহি তাইনি ইন্তেকাল করছেন উসমানীনগর থানার ভিতরে। আমরা আসলে প্রোগ্রাম শেষ পর্যায়ে আসছি, আমরা আসলে কারি সাহেবের দোয়ার মাধ্যমে প্রোগ্রামটা শেষ করলিমু। এক মিনিটে জাস্ট এলাম সব আপনার যদি কোন যে আজকের প্রোগ্রাম আইসেন, জাস্ট 1 মিনিটে আপনার শেষ মানে সম্পৃক্ততার ধন্যবাদ জানাইল যারা দেখছেন তারা। জি, অনুষ্ঠানে তো আজকে সব কিছু নিয়ে আলাপ আলোচনা হলো, ধর্ম থেকে শুরু করে সাহিত্য, তারপরে সাংবাদিক সব তাইনো বিভিন্ন ইতিহাস নিয়ে কথাবার্তা হইলা। এই যে মিক্স জিনিসটা, আমি তো প্রথম থেকে কইছি যে সিলেটের যে ইতিহাস ঐতিহ্য, এটা আমরা মাল্টি কালচারালিজম আমরা দেশ থেকে আমরা এই জিনিসটা আমরা চালু হয়ে আইসি এবং কেতা হয়ে আইসি, এই জিনিসটা চলতো এখানে ব্রিটেনও এবং দেশেও, এবং এই ভবিষ্যৎ কামনা আমি করি দর্শকরা এবং সবাই। জামাল ভাই একবারে সংক্ষিপ্ত করবে, আমরা হিসাবের দোয়ার মাধ্যমে আমরা আসলে একটা মানে প্রাণের সিলেটের শেষ ফর্ম বুঝছেন না নি। আমি আমরা তো ছোটবেলাটা কি যেমন ওয়াজ মাহফি দুনিয়া এগুলো আমরা মনে করছি আমরা প্রত্যেক জীবনের একটা সংস্কৃতির অঙ্গ হিসাবে, উৎসব হিসাবে আমরা এগুলা উদযাপন করি বলে এগুলা বড় হয়েছি। তো আমি সংক্ষেপে কথা কইতাম স্যার, আজকে ই ন আইয়া আমার খুবই ভালো লাগে, বিশেষ করে হুজুরে ভাইয়া আর কতগুলা খুব সংক্ষেপে তাই কতগুলা ইসলামিক কতগুলা পরিচয় আমারে অভিভূত করছে। আর আমি যেদিন তা আনিলা সাহায্য পাইতাম ইনশাল্লাহ আমি পাওয়ার চেষ্টা করবো। আমি নিজে ধন্যবাদ আপনার যে আনছেন আমরারে, আপনার তো কোনো জিওকাই মাধ্যমে দোয়া কর্ম যারা প্যান্ডামিক সহ গত সময় আমরা ফাইরা গেছুন গি, এবং যারা ইতিমধ্যে আমরা নাচুন এরার জন্য আল্লাহ নেক হায়াত দরাজ করুন। এই যে দোয়া প্লিজ। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر وارحم اللهم اغفر وارحم اللهم اغفر وارحم وأنت خير الراحمين ربي ارحمهما ربي ارحمهما ربي ارحمهما كما ربياني صغيرا اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات أنت ولينا أنت ولينا أنت ولينا في الدنيا والآخرة
توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث আয় আল্লাহ আমরার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও আয় আল্লাহ আমরা গুনাহ খাতারে সওয়াব দিয়ে বদলাইয়া দিলাও আয় আল্লাহ আমরার যারার মা বাবা দুনিয়াত নাই আর কোনোদিন আম্মা আম্মা হয়ে ডাক দেওয়ার জায়গা নাই আব্বা আব্বা হয়ে ডাক দেওয়ার জায়গা নাই আয় আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবার কবরে বেহেশতের বাগান বানাও আয় আল্লাহ যারার মা বাবা দুনিয়াত আসেন মা বাবার চেহারা দেখতে পারবা আয় আল্লাহ তারার মা বাবার নেক হায়াতরে দরাজ ফরমাও আয় আল্লাহ বিমার থাকলে শিফায় কামিলা আজিলা কুলিয়া নসিব ফরমাও আয় আল্লাহ জীবনে যেত নেক দোয়া করছি মৌত পর্যন্ত যেত নেক দোয়া করমু সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের তুফাইল কবুল আর মঞ্জুর ফরমাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি।